আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে জানানো হয়েছিল আজকে আমরা ক্লাস নিব। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়, চেক, বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। ওয়ালাইকুম আসসালাম রিফাত, নাশিতা, আশা করি ভালো আছো সবাই। আচ্ছা, আমরা শুরু করছি। চেক, বিনিময় বিল, অঙ্গীকার পত্র, এটা হলো আমাদের সেকেন্ড পেপার। রশনা আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। ওকে, চেক, বিনিময় বিল ও অঙ্গীকার পত্র, সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ নাশিদ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি আগে প্রথম বলে দিচ্ছি। আশা করি তোমাদের সবার হাতের কাছে বই, খাতা, কলম আছে। তোমরা একটা করে টিক মার্ক দিয়ে নাও সবার বইয়ের মধ্যে, আর পরবর্তীতে আমি সবগুলো কোশ্চেন আস্তে আস্তে দিয়ে দিব সবাইকে। চ্যাপ্টার শেষ হলে একসঙ্গে সবগুলো কোশ্চেন পাবে। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্ন 1, চেক কি? 2 বলছি, চেকের আদেশটা কে? 3, চেকের আদিষ্ট কে? 4, চেকের প্রাপক কে? 5, হুকুম চেক কি? 6 বলছি, দাগ কাটা চেক কি অথবা অনেক সময় ক্রসড চেক কি নামেও আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে ফারদিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 7 বলছি, বাসি চেক কি? 8, চেকের অনুমোদন কি? 9, পূর্ণ বা বিশেষ অনুমোদন কি? ঠিক আছে, 10, চেকের অমর্যাদা কি? 11 বলছি, মার্কেট চেক কি? কখনো কখনো পরীক্ষায় চেক কার্ড কি এই নামেও আসতে পারে, অর্থাৎ মার্কেট চেক কি এবং চেক কার্ড কি একই কথা। ঠিক আছে, 12 বলছি, ভ্রমণকারীর চেক কি? এবার আসি অনুধাবন প্রশ্ন। এই চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হলো, বাহক চেক, হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ ব্যাখ্যা করো। আবারও বলছি, বাহক চেক, হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ ব্যাখ্যা করো। 2 বলছি, বাহক চেক অধিক জনপ্রিয় কেন বুঝিয়ে লেখো। বাহক চেক অধিক জনপ্রিয় কেন বুঝিয়ে লেখো। 3 বলছি, দাগ ছাড়া চেক অপেক্ষা দাগ কাটা চেক অধিক নিরাপদ কেন? অথবা এটা আরেকভাবেও আসতে পারে, সেটা হলো, দাগ কাটা চেক অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আচ্ছা, 4 বলছি, অগ্রিম তারিখের চেক ইস্যু করা হয় কেন ব্যাখ্যা করো। অথবা একই অ্যান্সার কিন্তু ভিন্নভাবে আসতে পারে, অগ্রিম তারিখের চেক বলতে কি বোঝায়। আবারও বলছি, অগ্রিম তারিখের চেক বলতে কি বোঝায়। ওয়ালাইকুম আসসালাম রাফি, কেমন আছো? 5 বলছি, চেকের আদেশটা কে বুঝিয়ে লিখো অথবা চেক যিনি প্রস্তুত করেন তিনি কোন পক্ষ বুঝিয়ে লিখো। চেক যিনি প্রস্তুত করেন তিনি কোন পক্ষ বুঝিয়ে লিখো। অনুধাবনমূলক ষষ্ঠ অধ্যায়ের 6 প্রশ্ন বলছি, সাধারণভাবে দাগ কাটা চেক বিশেষভাবে দাগ কাটা চেক হতে ভিন্ন কেন বুঝিয়ে লেখো। সাধারণভাবে দাগ কাটা চেক বিশেষভাবে দাগ কাটা চেক হতে ভিন্ন কেন বুঝিয়ে লেখো। আচ্ছা শান্তা,
আমরা এই চ্যাপ্টার থেকে যখন অনুমোদন পড়াবো, অর্থাৎ হস্তান্তর যোগ্য দলিলের হস্তান্তরের প্রকারভেদ পড়াবো, তখন আমরা অপশন দুটো ভালো মতো বুঝিয়ে দিব, ঠিক আছে? অর্পণ আর অনুমোদন, হস্তান্তরের দুটো প্রকারভেদ, একটা হলো অর্পণ আরেকটা হলো অনুমোদন, এই দুটোই বুঝিয়ে দিব, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে অনুমোদনের প্রকারভেদের একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আন্ডারে এই ব্যাখ্যাগুলো তুমি পেয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর বলছি, চেকের অনুমোদন কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো চেকের অনুমোদন কেন করা হয় ব্যাখ্যা করো, বা কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। 8 নম্বর বলছি, বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন কেন বুঝিয়ে লিখো। বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন কেন বুঝিয়ে লিখো। 9 নম্বর বলছি, বিনিময় বিল কি শর্তযুক্ত হতে পারে ব্যাখ্যা করো। বলো তো, বিনিময় বিল কি শর্তযুক্ত হতে পারে আদৌ, সেটা ব্যাখ্যা করো। আচ্ছা, 10, হারানো চেকের জন্য করণীয় কি ব্যাখ্যা করো। হারানো চেকের জন্য আমাদের করণীয় কি সেটা ব্যাখ্যা করো। 11 বলছি, চেককে প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করা হয় কেন বুঝিয়ে লেখো। চেককে প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করা হয় কেন বুঝিয়ে লিখো। 12 নম্বর বলছি, বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার বেশি নিরাপদ কেন ব্যাখ্যা করো। বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার বেশি নিরাপদ কেন ব্যাখ্যা করো। এগুলো 6ষ্ঠ অধ্যায়ের ইম্পর্টেন্ট অনুধাবন, ঠিক আছে? বোর্ড পরীক্ষা যেহেতু এই চ্যাপ্টার থেকে আমরা একটা কোশ্চেন অবশ্যই পেয়ে থাকি, অবশ্যই চেষ্টা করবে চ্যাপ্টারটা ভালো মতো শিখে নেওয়ার। আচ্ছা, প্রয়োগ এবং দক্ষতা, এর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলো বলছি। 1 নম্বর, চেকের পক্ষসমূহ। 2 নম্বর, চেকের প্রকারভেদ। 3 নম্বর, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা। এই আমাদের যে বিভিন্ন প্রকার চেক আছে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেই 3টা প্রকারভেদ আছে, অর্থাৎ বাহক চেক, হুকুম চেক এবং হলো দাগকাটা চেক, এই 3টা চেকের সুবিধা অসুবিধা পড়লেই হয়ে যাবে আশা করছি। আচ্ছা, 4 নম্বর বলছি, চেক অনুমোদনের প্রকারভেদ। 5, চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, এই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এখন আমরা ধীরে ধীরে একটু পড়াশোনা শুরু করছি, জ্ঞানমূলক থেকে শুরু করব। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্ন শুরু করছি। প্রথম জ্ঞানমূলক হলো চেক কি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা, অর্থাৎ চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, চেকের যে অংশটা আছে সেই অংশটাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চেক কি, গত চ্যাপ্টারতেও আমরা শিখেছি চেক কি, এছাড়াও আমরা জানি চেক একটা হস্তান্তরযোগ্য দলিল যেটা খুবই জনপ্রিয় বর্তমানে। আর চেক হলো আমানতকারী তার ব্যাংকের যে আমানতকৃত অর্থ আছে সেই অর্থ তোমার উত্তোলনের জন্য যেই নির্দেশনা জারি করে নির্দিষ্ট একটা পেপার বা কাগজ বা দলিলের মাধ্যমে, সেটাই হলো চেক, ঠিক আছে? আবারও বলছি, একজন ব্যাংকের আমানতকারী তার আমানতকৃত অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে যে নির্দেশনা প্রদান করেন যেই দলিলের মাধ্যমে বা যে পেপার বা যে বইয়ের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে চেক, ঠিক আছে? এরপরে আসি চেকের আদেশটা কে। সাধারণত চেকের 3টি পক্ষ থাকে, একটা হলো আদেশটা, আরেকটা আদিষ্ট এবং হলো প্রাপক, ঠিক আছে? আমাদের যে প্রশ্নটা সেটা হলো চেকের আদেশটা কে। চেকের আদেশটা হলো যে আমানতকারীর কথা আমরা বলছিলাম, অর্থাৎ যিনি ব্যাংকে হিসাব খুলছেন এবং তার আমানতের অর্থ রয়েছে, যিনি চেকটা ইস্যু করছেন বা প্রস্তুত করছেন তিনি হলেন চেকের আদেশটা, অর্থাৎ চেকে যার স্বাক্ষর থাকবে। আবারও বলছি, আমানতকারী যিনি চেকটা প্রস্তুত করছেন বা ইস্যু করছেন অথবা চেকে যার স্বাক্ষর থাকবে, মূলত তিনি হলেন চেকের আদেশটা। পরবর্তী কোশ্চেন হলো চেকের আদিষ্ট কে। চেকের আদিষ্ট আমরা খুব ভালো মতো খেয়াল করব, চেকের আদিষ্ট হলো ব্যাংক, কারণ আদেশটা যিনি আছেন অর্থাৎ আমানতকারী কাকে নির্দেশ করছেন, নির্দিষ্ট একটা ব্যাংকে নির্দেশ করছেন, সেই ব্যাংক হলো চেকের আদেশটা, ঠিক আছে? আবারও বলছি, চেকের আদেশটা অর্থাৎ দ্বিতীয় যে পক্ষটা আছে সেটা হলো ব্যাংক, যার নিকট আমানতকারী নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে আসি চেকের প্রাপক। চেকের প্রাপক সাধারণত যিনি আমানতকারী আছেন
হ্যাঁ, আলামিন আদিষ্ট এবং আদেষ্টা সবসময় ভিন্ন। যিনি আদেশ দেন তিনি হলেন আদেষ্টা, যার উপর আদেশ দেয়া হয় তিনি হলেন আদিষ্ট। অর্থাৎ চেকের ক্ষেত্রে যিনি আমানতকারী আছেন, অর্থাৎ চেকটা যিনি ইস্যু করছেন, ব্যাংক হিসাব যার নামে আছেন, তিনি হলেন আদেষ্টা এবং ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়, এই কারণে ব্যাংক হলো আদিষ্ট। আচ্ছা, এবার আসি চেকের প্রাপককে। চেকের প্রাপক হলো যার নামে চেকটা ইস্যু করা হচ্ছে, অর্থাৎ যিনি বহন করছেন চেকটা অথবা যার জন্য টাকাটা উত্তোলন করা হচ্ছে, এক্ষেত্রে যিনি আদেষ্টা আছেন অর্থাৎ আমানতকারী, তিনি নিজেও কোনো কোনো ক্ষেত্রে প্রাপক হতে পারেন। আর যদি তিনি না হয়ে অন্য কারো নাম উল্লেখ করে ব্যাংকের চেকের পাতাতে, তিনি হলেন প্রাপক, অর্থাৎ টাকাটা যিনি উত্তোলন করবেন তিনি মূলত প্রাপক। আচ্ছা, এবার আসি হুকুম চেক। হুকুম চেক হলো চেকের একটা প্রধান প্রকারভেদ, যার মধ্যকার একটা হলো হুকুম চেক। আচ্ছা, হুকুম চেক যেই চেকে সাধারণত যিনি প্রাপক আছেন তার নামের পরে আদেশ অনুসারে এই বাক্য শব্দটা উল্লেখ করা থাকে, সেটা হলো হুকুম চেক। আবারও বলছি, যেই চেকে প্রাপকের নামের শেষে আদেশ অনুসারে এই কথাটা উল্লেখ থাকে, সেটা হলো হুকুম চেক। আচ্ছা, এবার আসি দাগকাটা চেক কি বা ক্রসড চেক কি। আচ্ছা, দাগকাটা চেক হলো সাধারণত হুকুম চেক বা বাহক চেক। বাহক চেক হলো যিনি চেকটা বহন করবেন তিনি প্রাপক, বা সেলফ যার নামে যিনি বহন করে টাকাটা উত্তোলন করে সেই চেকটাকে বাহক চেক বলে। অর্থাৎ হুকুম চেক এবং বাহক চেক, এ দুটো চেকের বাম পাশে আড়াআড়িভাবে দুটো সমান্তরাল রেখা টেনে চেকে নিরাপত্তার জন্য সাধারণত এটা করা হয়। রেখা টেনে চেকটাকে যে রূপান্তর করা হয় সেটাকে বলা হচ্ছে দাগকাটা চেক। দাগকাটা চেক সাধারণত কিসের জন্য ইউজ করা হয়? নিরাপত্তার খাতিরে আমরা দাগকাটা চেকটা প্রস্তুত করে থাকি। আচ্ছা, এরপরে আসি বাসি চেক। বাসি চেক হলো সাধারণত আমরা জানি চেকের যে মেয়াদকালটা আছে সেটা হলো 6 মাস বা 180 দিন। এই 6 মাস বা 180 দিন চলে যাওয়ার পরে চেকটা আর ইউজ করা যায় না, তখন সেটাকে বলা হয় বাসি চেক। অর্থাৎ আজকে আমি যে চেকটা ইস্যু করছি, আজকে থেকে 6 মাস পর্যন্ত চেকের মেয়াদটা থাকবে, পরবর্তীতে মেয়াদ শেষ হয়ে গেলে সেই চেকটাকে বলা হচ্ছে বাসি চেক। আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হলো চেকের অনুমোদন কি। চেকের অনুমোদনটা হলো যখন আমরা জানি চেক হলো একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, চেকটা যখন হস্তান্তর করা হবে তখন চেকের অপর পিঠে বা উল্টো পিঠে চেকের যিনি ইস্যুকারী আছেন তিনি যদি স্বাক্ষর করে দেন অথবা চেকের সাথে অন্য একটা দলিল অ্যাড করে দেন, সেখানে স্বাক্ষর করে তিনি অনুমোদন দেন হস্তান্তরের, সেটাকে বলা হয় অনুমোদন, চেকের অনুমোদন। না, চেকের মেয়াদ সবসময় 6 মাস হয়, 6 মাসের বেশি কখনোই চেকের মেয়াদ থাকে না। আচ্ছা, পূর্ণ বা বিশেষ অনুমোদন কি। পূর্ণ বা বিশেষ অনুমোদনটা হলো আমি যে অনুমোদনটা করছি সেই অনুমোদন, অর্থাৎ চেকের অপোজিট পৃষ্ঠায় যদি আমি চেক ইস্যু করে থাকি আমার স্বাক্ষর থাকবে এবং যার জন্য অনুমোদন করছি তার নাম উল্লেখ থাকে, সেটাকে বলা হয় পূর্ণ বা বিশেষ অনুমোদন। অর্থাৎ আমি যেই ব্যক্তির জন্য অনুমোদন করছি সেই ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করা থাকবে, সেটাকে বলা হচ্ছে চেকের পূর্ণ অনুমোদন। আচ্ছা, এবার আসি চেকের অমর্যাদাকরণ কি। চেকের অমর্যাদাকরণ হলো আমি ধরো চেকটা ইস্যু করেছি প্রাপকের জন্য, তিনি চেকটা উপস্থাপন করলেন ব্যাংকে, উপস্থাপনের পরে সেখানের যে উল্লেখিত টাকার অ্যামাউন্ট আছে সেই টাকাটা ব্যাংক দিতে চাইলেন না বা দিচ্ছেন না, এর মানে হলো চেকটা অমর্যাদা হচ্ছে। চেক অমর্যাদা হওয়ার কারণ হতে পারে হয় চেকটা ছিঁড়ে গিয়েছে অথবা চেকের যেই অর্থ বা অঙ্কটা আছে টাকার অঙ্ক, সেই টাকার অঙ্কে যদি কেউ ঘষামাজা করে বা আমার যে স্বাক্ষরটা আছে যিনি ইস্যু করছেন সেই স্বাক্ষরে যদি কোনো ওভার রাইটিং হয় বা যেই নামটা আছে সেই নামের প্রাপক না হয়ে যদি অন্য কারোর নাম হয়ে থাকে, ইত্যাদি বিভিন্ন কারণে চেকের টাকা ব্যাংক দিচ্ছে না বা অস্বীকৃতি জানাচ্ছে, তখন সেই চেকটাকে চেকের অমর্যাদাকরণ বলা হবে। আচ্ছা, এবার আসি মার্কেট চেক বা চেক কার্ড কি। চেক কার্ড বা মার্কেট চেকটা হলো যখন নগদ টাকার বিনিময় না করে তুমি কোনো একটি স্টোর থেকে বা মার্কেট থেকে কিছু পণ্য
ক্রয় করছো, সেটা ক্রয় করার পরবর্তীতে তুমি যেই টাকাটা প্রদান করবে সেটা নগদ না করে যদি তুমি ইলেকট্রিক কোনো কার্ডের মাধ্যমে, যে কার্ড যেমন ধরো ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, নির্দিষ্ট অ্যামাউন্টের কিছু অর্থ সেই কার্ডে থাকে, সেই কার্ডের বিনিময় করে তুমি পণ্যদ্রব্য ক্রয় করতে পারো, সেটাকে বলা হচ্ছে মার্কেট কার্ড বা চেক কার্ড। ঠিক আছে, আচ্ছা, অনুধাবনের আগের শেষ জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেটা হলো ভ্রমণকারীর চেক কি। গত যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারও, আচ্ছা, ভ্রমণকারী চেক কি, ভ্রমণকারী চেকটা হলো আমরা গত চ্যাপ্টারেও পড়েছিলাম, যখন একজন ভ্রমণকারী বিদেশে ভ্রমণ করতে যায়, তিনি যদি অনেক অ্যামাউন্ট নিয়ে যেতে চান দেশের বাহিরে, তখন তিনি নিরাপত্তার খাতিরে হয়তো নগদ নিতে চাচ্ছেন না, সে কী করবেন, একটা চেক ইস্যু করবেন দেশের ভেতর থেকে, যেটার কোনো আলাদা ব্রাঞ্চ ইন্টারন্যাশনালি তুমি যে দেশে যাচ্ছ সেই ব্রাঞ্চ আছে তার দেশে, ওই দেশে যে দেশে ভ্রমণ করতে যাচ্ছ সেখান থেকে তুমি ওই ভ্রমণের যে চেকটা আছে চেকটা ইস্যু করা হয় নিজের দেশ থেকে, ভ্রমণে যাওয়ার পরবর্তীতে সেখানে গিয়ে তুমি চেকটা ভাঙিয়ে তোমার প্রয়োজনীয় যে অর্থটা আছে সেই অর্থটা তুলে নিতে পারো, সেটাকে বলা হচ্ছে ভ্রমণকারীর চেক। ঠিক আছে, এই পর্যন্ত হলো আমাদের ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, এরপরে আসছি ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো বাহক চেক অপেক্ষা হুকুম চেক কম নিরাপদ ব্যাখ্যা করো। আবারও বলছি, অনুধাবনের যে প্রথম প্রশ্নটা আছে বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ, অর্থাৎ বাহক চেক, বাহক চেকটা হলো শুধুমাত্র হস্তান্তর করলেই সেটা অন্য কোনো ব্যক্তির মালিকানা সত্ত্ব তিনি পেয়ে যান। ঠিক আছে, সেখানে কোনো নির্দিষ্ট প্রাপকের নাম উল্লেখ থাকে না, সাধারণত শুধু বাহককে লেখা থাকে, যে চেকের গায়ে প্রাপকের নামে শেষে শুধুমাত্র বাহককে লেখা থাকে সেটা হলো বাহক চেক। ঠিক আছে, আর অনুমোদন সাধারণত বাহক চেকের কোনো অনুমোদন প্রয়োজন হয় না, শুধু হস্তান্তর করলে, অর্থাৎ যে কেউ গিয়ে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে পারে, ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা উত্তোলন করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, হুকুম চেকের ক্ষেত্রে তোমার যে প্রাপক আছেন সেই প্রাপকের পরবর্তীতে আদেশানুসারে অর্ডার এই কথাটা লেখা থাকে, যার কারণে বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ হয়ে থাকে। আর বাহক চেক যেহেতু হস্তান্তরের সময় কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন হয় না, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে প্রদান করলে শুধু বহন, যিনি বহন করছেন তিনি টাকাটা ক্যাশ কাউন্টার থেকে উত্তোলন করতে পারছেন। ঠিক আছে, আর হুকুম চেকের ক্ষেত্রে আদেশানুসারে এই কথাটা লেখা থাকার কারণে যে কেউ টাকাটা উত্তোলন করতে পারেন না, শুধুমাত্র যেই প্রাপক বা তার আদেশ অনুসারে সেই ব্যক্তি শুধুমাত্র টাকাটা উত্তোলন করতে পারবেন, এবং এক্ষেত্রে একটা লিখিত অনুমোদন বা যেটাকে আমরা তোমার আরেকটা যেটা শব্দ আছে পৃষ্ঠাঙ্কন, সেই অনুমোদনের মাধ্যমে আমরা হুকুম চেকটা অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করতে পারি, এই কারণে বলা হয়ে থাকে বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ। ঠিক আছে, এর পরবর্তীতে আসি, বাহক চেক অধিক জনপ্রিয় কেন বুঝিয়ে লেখো। আচ্ছা, সাধারণত হুকুম চেক অপেক্ষা বাহক চেক বা দাগকাটা চেক অপেক্ষা বাহক চেক বেশি জনপ্রিয়, কারণ এক্ষেত্রে তোমার জটিলতা কম থাকে। ঠিক আছে, তবে নিরাপত্তাও কিন্তু কম থাকে, কারণ বাহক চেকে যেহেতু হস্তান্তর শুধুমাত্র একজন আরেকজনকে দিয়ে দিলে হয়ে যায়, এখানে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, সে কারণে এই চেকের জটিলতা কম থাকে, আর জটিলতা কম থাকার কারণেই অপোজিটে কি হয়, এর নিরাপত্তা কম থাকে। তবে ব্যাংকের এন্ড থেকে, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্র থেকে, যেহেতু তোমার এখানে কোনো প্রাপকের নির্দিষ্ট কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, এক্ষেত্রে তোমার বাহক চেক বেশি জনপ্রিয় হয়ে থাকে। তবে আবারও বলছি, বাহক চেক জনপ্রিয়তার সাথে সাথে যেটার অসুবিধা হলো বাহক চেকের ক্ষেত্রে তোমার নিরাপত্তারও নিরাপত্তাহীনতা থাকে বেশি। ঠিক আছে, অর্থাৎ কম নিরাপদ থাকে। আবার তুমি যদি নিরাপদ বেশি করতে চাও, অর্থাৎ যদি তোমার ধরো বেশি একটা অ্যামাউন্টের অর্থ যেটা নিরাপত্তা দরকার, তখন তুমি কি করবে, বাহক চেককে দুটো সমান্তরাল দাগ কেটে, মানে বাহক চেকের বাম পাশে আড়াআড়িভাবে দুটো সমান্তরাল দাগ টেনে সেটাকে দাগ কাটা চেকে রূপান্তর করে অধিক নিরাপদ করে তুলতে পারো। ঠিক আছে, এরপরে আসি, দাগ ছাড়া চেক অপেক্ষা দাগ কাটা চেক অধিক নিরাপদ কেন, অথবা দাগ কাটা চেকের গুরুত্ব অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আচ্ছা,
একটু আগে যে দুটো চেকের কথা বললাম, অর্থাৎ বাহক চেক এক নাম্বার এবং আরেকটা হলো তোমার হুকুম চেক, এ দুটো চেক হলো দাগ ছাড়া চেক, আর অন্য যেই চেকটা আছে একটা হলো দাগ কাটা চেক। তিনটাই চেকের প্রকারভেদ। এই তিনটা চেকের মধ্যে দাগ কাটা যেই চেকটি আছে সেই চেকটা অধিক নিরাপদ, কারণ হলো তোমার বাহক চেক শুধুমাত্র হস্তান্তরের মাধ্যমে মালিকানা স্বত্ব পরিবর্তন করা যায়। হুকুম চেকের ক্ষেত্রে আমি অনুমোদন দিয়ে অন্য কারো নামে চেকটা অনুমোদন করতে পারি, তবে দাগ কাটা চেকে সাধারণত নির্দিষ্ট যেই ব্যক্তির নামে করা হয় সেই ব্যক্তিকেই টাকাটা উত্তোলন করতে হয়, কিন্তু সে যে কোনো ব্যাংক থেকে বা কাউন্টার থেকে টাকাটা উত্তোলন করতে পারবে না, ক্যাশ কাউন্টার থেকে। অবশ্যই দাগ কাটা চেকের ক্ষেত্রে তোমার যিনি প্রাপক আছেন বা যার নামে চেকটা তৈরি করা হয় তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে মানে ব্যাংকের যে হিসাব আছে সেই হিসাবের মাধ্যমে তুমি শুধুমাত্র দাগ কাটা চেকের অর্থটা উত্তোলন করতে পারবে। এই কারণে দাগ কাটা চেকের নিরাপদ অনেক বেশি, কারণ দাগ কাটা চেকের যে ইনফরমেশনগুলো আছে সব কিছুই তোমার রেকর্ডেড থাকে বা সংরক্ষিত থাকে ব্যাংকে। এই কারণে বলা হয়ে থাকে দাগ ছাড়া চেক অপেক্ষা দাগ কাটা চেক অধিক নিরাপদ, ঠিক আছে? এবং এই একই কারণে দাগ কাটা চেকের তোমার অধিক গুরুত্বপূর্ণ। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি। অগ্রিম তারিখের চেক ইস্যু করা হয় কেন, ব্যাখ্যা করো, অথবা অগ্রিম তারিখের চেক বলতে কি বোঝো? আচ্ছা, অগ্রিম তারিখের চেক হলো ধরো আজকে হলো 22 তারিখ, কিন্তু আমি যেই চেকটা ইস্যু করছি 22 এপ্রিল না দিয়ে সেই চেকের তারিখটা যদি আমি 30 এপ্রিল দিয়ে থাকি, ঠিক আছে, সেটা হলো অগ্রিম তারিখের চেক। দাগ কাটা চেক সাধারণ বেশি আর আচ্ছা তাসিম, দাগ কাটা চেক আবার দু ধরনের, একটা সাধারণ আর একটা হলো বিশেষ দাগ কাটা চেক, ঠিক আছে? আচ্ছা, এই যে সাধারণ দাগ কাটা চেকটা আছে সেই দাগ কাটা চেকে আমি নিরাপত্তার জন্য যে দুটো সমান্তরাল দাগ টানছি বাম পাশের উপরের কর্নারে, উপরের দিকের চেকের উপরের দিকের বাম পাশের কর্নারে সমান্তরাল যে দাগ দুটো আছে সেই দাগ দুটোর মাঝে আমি কিছু লিখতেও পারি নাও লিখতে পারি, ঠিক আছে, সেটা হলো সাধারণ দাগ কাটা চেক। এক্ষেত্রে তুমি প্রাপকের নাম ওই সাধারণ দাগ কাটা চেকের সমান্তরাল দাগ দুটোর মধ্যে অর্থের অঙ্ক বা প্রাপকের নাম চেকের নাম্বার ইত্যাদি লিখে তুমি নিরাপদ করতে পারো, ঠিক আছে, এটা সাধারণ দাগ কাটা চেক। আর তোমার বিশেষ যেই দাগ কাটা চেকটা আছে সেটা হলো সাধারণ, অবশ্যই তোমার সেই সমান্তরাল দাগ দুটোর মাঝে ব্যাংকের নাম অথবা ব্যাংকের যে শাখা আছে সেই শাখার নাম উল্লেখ থাকবে, ঠিক আছে। বিশেষ দাগ কাটা চেকে সমান্তরাল রেখার দুটোর মধ্যে অবশ্যই ব্যাংকের নাম এবং শাখার উল্লেখ থাকে, শাখা যদিও না থাকে ব্যাংকের নাম অবশ্যই উল্লেখ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, বলছিলাম অগ্রিম তারিখের চেক ইস্যু করা কেন হয়। আচ্ছা, অগ্রিম তারিখের চেক হলো আমি আজকের ডেটে চেকটা ইস্যু না করে যদি কয়েকদিন পরের একটা ডেট দিয়ে চেকটা ইস্যু করি, অর্থাৎ অগ্রিম যে তারিখটা আছে সেটা দিয়ে যদি আমি চেক ইস্যু করি সেটা হলো অগ্রিম তারিখের চেক। এখন কথা হলো অগ্রিম তারিখের চেকটা আমি কেন ইস্যু করছি। ধরো আমি দেনাদার, পাওনাদারকে টাকা দিব, কিন্তু এখন বর্তমানে আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। ধরো আমার পাওনাদার আমার কাছে 20,000 টাকা পাবে, ঠিক আছে, কিন্তু বর্তমানে আমার যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে টাকা আছে 15,000, ঠিক আছে। সেই কারণে যদি আমি আজকে চেকটা ইস্যু করি এখনই গিয়ে সেই প্রাপক বা পাওনাদার টাকাটা উত্তোলন করতে পারবে না, কিন্তু আমি জানি যে 2 দিন পরে বা 5 দিন পরেই আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স চলে আসবে, অর্থাৎ ধরো তখন 20,000-এর চাইতে বেশি টাকা চলে আসবে। এই কারণে আমি আজকে চেকটা ডেটটা না দিয়ে 30 তারিখের যদি ডেটটা ইস্যু করি তাহলে 30 তারিখের পরে গিয়ে আমার যে প্রাপক আছে তিনি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন। এই কারণেই সাধারণত অগ্রিম চেক ইস্যু করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, চেকের আদেশটা কে বুঝিয়ে লেখো, অথবা চেক যিনি প্রস্তুত করেন তিনি কোন পক্ষ বুঝিয়ে লেখো। আচ্ছা, আমরা একটু আগে জ্ঞানমূলকে পড়েছি চেকের আদেশটা কে যিনি চেকটা ইস্যু করছেন। আচ্ছা তাসিন, ডাবল ক্রস চেকটাই হলো দাগ কাটা চেক, ঠিক আছে।
আবারও বলছি শোনো, চেকের আদেশটা কে? যিনি চেকটা ইস্যু করছেন বা প্রস্তুত করছেন তিনি হলেন আদেশটা, ঠিক আছে? এবার আসি, যিনি চেক প্রস্তুত করেন তিনি কোন পক্ষ? যদি এইভাবে কোশ্চেনটা আসে তাহলে অবশ্যই বলবো চেক যিনি ইস্যু করেন বা আদেশটা তিনি হলেন প্রথম পক্ষ, অর্থাৎ যিনি টাকাটা দেওয়ার জন্য ব্যাংকে নির্দেশনা দিয়ে থাকেন তিনি হলেন আদেশটা। আদেশটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে প্রথম পক্ষ, ঠিক আছে? চেক ইস্যু করার ক্ষেত্রে প্রথম পক্ষ। এমসিকিউতেও যদি আসে তাহলে প্রথম পক্ষে আমরা অ্যান্সার করব। আচ্ছা, এবার আসি, চেকের অনুমোদন কেন প্রয়োজন হয়? চেকের অনুমোদন কেন প্রয়োজন হয়? সাধারণত চেকের যে মালিক আছেন তিনি যদি তার চেকটা অন্য কোনো মালিকানায় দিতে চান তখন চেকের অনুমোদনের প্রয়োজন হয়। আমরা জেনেছি চেকের অনুমোদন কিভাবে করা হয়। কোনো কোনো ক্ষেত্রে চেকটা শুধু অন্য কাউকে দিয়ে দিলেই, অর্থাৎ হস্তান্তর করলেই চেকের মালিকানা পরিবর্তন হয়। এটা হলো শুধুমাত্র বাহক চেকের ক্ষেত্রে। আবারও বলছি, এমসিকিউতে আসতে পারে কোন চেক শুধুমাত্র দিয়ে দিলেই মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হয়, সেটা হলো বাহক চেক। বাহক চেক শুধুমাত্র হস্তান্তর করলেই এর মালিকানা স্বত্ব পরিবর্তন হয়ে থাকে। বাহক চেক ব্যতীত অন্য যেই চেকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অনুমোদনের প্রয়োজন হয়, অর্থাৎ চেকের মালিকানা পরিবর্তন করতে চাইলে চেকের উল্টো পিঠে অবশ্যই চেক যিনি ইস্যু করছেন তিনি স্বাক্ষর করে চেকের মালিকানা পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আজকে ক্লাস। আগামী ক্লাসে আমরা অনুধাবনের পরবর্তী যে ছয়টা আছে সেটা থেকে কন্টিনিউ করে যাব, ঠিক আছে? আগামী ক্লাসে আশা করছি তোমরা খাতা কলম সব নিয়ে রেডি থাকবে, সবাই মতো উপস্থিত হবে। আর আগামী ক্লাস কবে হবে গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।